ডাক্তার আমরা যে মানে আলোচনা করতেছিলাম একটা হাদিসে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আমার কথা শরণ করে তার সাথে আছে হ্যাঁ ওটা ওই হাদিসটা মানে অর্থটা এরকম দাঁড়ায় যে যদি কেউ আমাকে শরণ করে তাহলে আমিও তাকে শরণ করি যদি কেউ তার মনে মনে শরণ করে যাকার তুহু তখন আমিও আমার মনে মনে তার কথা শরণ করি ওয়াইযকারানি ফি মালাইন যদি কেউ কোনো গ্রুপে

আল্লাহর খুব আপনি যেটা বলেছেন আল্লাহর স্মরণ করে মানে বিভিন্ন ওয়ে তো হচ্ছে হয় হয়তারা ইসলামিক টক দিচ্ছেন কোরআন শরীফের আলোচনা হচ্ছে

হ্যাঁ ও তেলাওয়াত এরকিন্তু এ আছে ওদের একটা কালচার একটা কালচার আছে মানে আমরা যখন ওয়াজ মাহফিল শুনতে আসি রাতের বেলায় মরকরণ হাজার হাজার লোক উপস্থিত হয় বিভিন্ন বড় বড় বক্তাদের ওয়াজ শোনার জন্য মিশুরিয়া এরকম আছে যে বড় বড় কারি পৃথিবীর বড় বড় কারিতারসের মিশরে পাওয়া যায় মানে প্রথম দ্বারা ওই কোরআন শরীফে তেলাওয়াত শোনার জন্য ওই রকম অনুষ্ঠান করে উপস্থিত হয় তো এই যে হাদিস আপনি বললেন

এত সুন্দর তেলাবাদ গুলো আমার মনে হয় এগুলো সব ওই জিকির মধ্যে শোনাও জিকির করাও এসব এগুলো সব সব মধ্যে পরিবর্তিত মানে একটা জিনিস কিন্তু আমাদের মানে জানা দরকার অনেকেই মনে করেন যে জিকির করতে গেলে আমাকে অজু করে যায় না আমাদের তসবি নিয়ে বসতে হবে বিষয়টা কিন্তু আসলে ওরকম না বিষয়টা ওরকম না কারণ হাদিসে আছে দেখেন রসুল হাসলাম নিজেও উনি যখন যে অবস্থায় থাকতেন আমরা একটু আগে আলোচনা করি আলাদা করতেন থেকে ওঠার পরে

যে থাকে ঘনিষ্ঠ মুহূর্ত পর্যন্ত এই দাটা আল্লাহ রসুল্লাহ আমাদের শিখাই দিচ্ছি যাতে করে শৈতানের অস্ত্র থেকে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন রক্ষা পায় রক্ষা পায় রক্ষা পায় আমরা অনেক সময় এগুলো ভুলে যাই বলেই দেখা যায় যে আমাদের জেনারেশনের উপরে আমাদের ইসলামিক তেমন ধরনের কোনো